সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ বা স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ভেপার প্রেসারটা কি সে ব্যাপারটা মনে করো একটি স্থান আছে সো এই স্থানে সর্বোচ্চ তিন কেজি বাষ্প থাকতে পারে তাহলে ম্যাক্সিমাম থ্রি কেজি বাষ্প এই স্থানে থাকতে পারে তাহলে ম্যাক্সিমাম তিন কেজি বাষ্প এ স্থানে থাকতে পারে এর চেয়ে বেশি বাষ্প স্থানে থাকতে পারে না বাষ্প ধারণ ক্ষমতা তিন কেজি যদি ম্যাক্সিমাম বাষ্প থাকে তবে সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্পচাপ আর যদি ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে তার চেয়ে কম থাকে ম্যাক্সিমাম যে পরিমাণ থাকতে পারে তার চেয়ে কম আছে তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ তাহলে যদি ম্যাক্সিমাম থাকে তাহলে সম্পৃক্ত আর যদি ম্যাক্সিমামের চেয়ে কম থাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলবো ওকে সামনে একটু সংজ্ঞাটা লিখবো ডেফিনেশনটা শাস সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি ফার্স্ট অফ অল সম্পৃক্ত বাষ্প বুঝতে হবে তারপর চাপ বুঝতে হবে তাহলে সম্পৃক্ত বাষ্পটা কি কোন স্থানে সরবুচ্ছ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তা থাকলে তাকে সম্পৃক্ত বাষ্প বলবো আচ্ছা সম্পৃক্ত বাষ্প বা স্যাচুরেটেড ব্যাপার বলবো ম্যাক্সিমাম যে পরিমাণ থাকতে পারে ওই পরিমাণ যদি থাকে সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম আর সম্পৃক্ত বাষ্প যেই চাপ দেয় তাকে সম্পৃক্ত তাহলে সম্পৃক্ত বাষ্প যে চাপ দিবে তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলব তাহলে সম্পৃক্ত বাষ্প যে চাপটা দিবে ওই চাপটাকে যেই চাপ দিবে ওই চাপটাকে বলবো সম্পৃক্ত বাষ্প চাপ অনুরূপ ভাবে অসম্পৃক্ত বাষ্প কি বুঝতে পেরেছো অসম্পৃক্ত বাষ্প হবে কোন স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকে কোন স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার কম থাকলে তাকে অসম্পৃক্ত বাষ্প বলবো আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ দিবে তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলবো খুবই সিম্পল কথাবার্তা এবং খুবই বুঝতে খুবই সহজ মনে রাখতে খুবই সহজ অসম্পৃক্ত বাষ্প যে চাপ দিবে তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলবো এবং এসব কথাবার্তা কিন্তু পরীক্ষায় লিখবো এক্সামে লিখবো এক্সামে প্রশ্ন করবে অসম্পৃক্ত চাপ কি তাহলে অসম্পৃক্ত বাষ্প যে চাপ দিবে তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ আনস্যাচুরেটেড বেপার প্রেশার বলবো ওকে আচ্ছা মনে করো কোনো স্থানে তিন কেজি ম্যাক্সিমাম থাকতে পারে দুই কেজি বাষ্প আছে সো অসম্পৃক্ত বাষ্প আনস্যাচুরেটেড বেপার এবং সেটা যে প্রেশারটা দেবে আনস্যাচুয়েটেড বেপার প্রেশার বা অসম্পৃক্ত বাষ্প চাপ ওকে আচ্ছা ব্যাপারটা খুবই চমৎকার ক্লিয়ার হলো ওকে এবার আমরা দেখব পি ভার্সেস বি এর গ্রাফ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত চাপের ক্ষেত্রে পি এবং ভি এর গ্রাফটা দেখব ওকে চলে আসো পি ভার্সেস বিয়ের গ্রাফটা দেখব এই ক্ষেত্রে আচ্ছা দেখো ভালো করে আমরা জানি অ্যাকর্ডিং টু বয়েলস লো বয়েলস আমাদেরকে শিখিয়েছে যে কোন একটা ঘ্যাসের পি ভার্সেস বিয়ের গ্রাফটা ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ আমরা যখন আয়তন বেশি নিব তখন চাপটা থাকবে কম যখন আমরা আয়তনকে কমাতে থাকবো আয়তনকে কমাতে থাকবো আয়তনকে কমাতে থাকবো চাপ চাপটা ইনক্রিজ করবে ইনক্রিজ করবে ইনক্রিজ করবে আবার বলছি দেখো ভালো করে যে আমরা যখন আমাদের ভলিউমটাকে কমাতে থাকবো সো ভলিউম অনেক বেশি ভলিউম কমছে 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 ভলিউমকে কমাতে থাকলে তাহলে কমাতে থাকলে কমাতে থাকলে তাহলে কোন জিনিসটা বেড়ে যাবে প্রেশারটা বেড়ে যাবে বৃদ্ধি পাবে হোয়াই বিকজ ব্যস্তিক আমরা জানি ভলিউম এবং প্রেসার রিলেশনটা হচ্ছে ইনভার্স ওকে ব্যস্তানুপাতিক তাহলে এটা যদি কমাতে থাকে তাহলে এই যে কমাতে থাকছি কমাচ্ছে কমাচ্ছি 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 যতই কমাতে থাকবো প্রেশারটা ইনক্রিজ করতে থাকবে রাইট প্রেশারটা ইনক্রিজ করতে থাকবে এখন প্রেশারটা বাড়তে 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 একসময় সে ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে তাহলে একসময় সে কোথায় চলে যাবে একসময় সে ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে তো ম্যাক্সিমাম প্রেশারকে তো আমরা বলি সম্পৃক্ত তাহলে ম্যাক্সিমাম প্রেশারকে আমরা কি বলে থাকি ম্যাক্সিমাম প্রেশারকে আমরা বলি সম্পৃক্ত তাহলে একসময় সে যখন ম্যাক্সিমামে চলে যাবে মনে করে এটা হচ্ছে তার ম্যাক্স পয়েন্ট এটা হচ্ছে তার ম্যাক্স প্রেশার সো এই পয়েন্ট হচ্ছে ম্যাক্স প্রেসার তো এরপর যতই ভলিউম কমায় না কেন তার প্রেসার কিন্তু আর বাড়বে না ভলিউম কমালে প্রেসার বাড়বে কিন্তু ম্যাক্স পয়েন্টে চলে গেলে ম্যাক্স পয়েন্টে চলে গেলে তার যতই ভলিউম কমায় না কেন প্রেসারটা আর বাড়বে না তাহলে বলতে পারি এটা হচ্ছে ম্যাক্স প্রেসার দ্যাট ইজ ওয়াই সম্পৃক্ত বাষ্প চাপ আর এইটুকু হচ্ছে অসম্পৃক্ত বাষ্প সো সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ আবার বলছি আমরা ভলিউমকে কমাতে কমাতে প্রেশার বাড়বে ভলিউম কমাতে থাকলে প্রেশার বাড়তে বাড়তে এক সময় মেক্স পয়েন্টে চলে যাবে এরপর যতই ভলিউম কমে না কেন আর চেঞ্জ হবে না এটাকে বলি সম্পৃক্ত বাষ্পচাপ এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ আচ্ছা তো উচিত ছিল কি উচিত ছিল যে চাপ কমালে আয়তন কমালে চাপ বাড়া কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপে সেটা হচ্ছে না আচ্ছা একটা ব্যাপার মনে আছে একটু আগে ফেস ডায়াগ্রাম পড়িয়েছি ফেস্টের মধ্যে বলেছিলাম বাষ্পের চাপ বৃদ্ধি করলে তরল হবে তাহলে কি বলেছি বাষ্পের চাপ বৃদ্ধি করলে তরল হবে তো চাপ এক সময় বৃদ্ধি পেলে সে তরল হয়ে যাবে তাই সে আর চেঞ্জ হয় না যে আয়তন চেঞ্জ করল সে আসলে তরল হয়ে যায় তার মানে এই জায়গায় এইখানে তরল ও সম্পৃক্ত বাষ্প সহ অবস্থান করে তাহলে ওই পয়েন্টে আসলে আমরা যখন প্রেশারটা আরো আয়তন যখন আরো কমাবো প্রেশারটা বেড়ে তরল হয়ে যায় প্রেশারটা বেড়ে তরল হয়ে যায় তাহলে সম্পৃক্ত বাষ্প চাপে পৌঁছার পর আয়তন কমালে চাপ বৃদ্ধি পাবে না কারণ চাপ বৃদ্ধি পেলে সে আর বাষ্প থাকে না কারণ চাপ বৃদ্ধি পেলে সে আর বাষ্প থাকে না কি হয়ে যায় তরল হয়ে যায় অ্যাকর্ডিং টু ফেস ডায়াগ্রাম তাই আমরা যদি বলি এ হতে বি অবস্থানে এটা সি তাহলে তাই এ হতে বিতে সম্পৃক্ত বাষ্প ও তরল সহ অবস্থান করবে সহ অবস্থান করবে আচ্ছা তো তাহলে আমাকে একটা কথা বলো আয়তন কমালে চাপ বাড়ার কথা কিন্তু বাড়ছে না তাহলে সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মানছে না বয়লের সূত্র ছিল কি আয়তন কমালে চাপ বাড়বে তাহলে অসম্পৃক্ত বাষ্প এটা বয়লের সূত্র মানে কিন্তু সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মানে না আমাদের বইয়ে এই লাইনটা খুবই ভাবে দেওয়া আছে আমরা সবাই লিখে নিব সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে সবচেয়ে বড় কথা আমরা লিখে নিব যে অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চালসের সূত্র মানে সম্পৃক্ত বাষ্প বয়ল এবং চালসের সূত্র মানে না কারণ বয়লের সূত্র মানতে হলে আয়তন কমার সাথে সাথে চাপটা বাড়া দরকার ছিল কিন্তু সম্পৃক্ত বাষ্প ম্যাক্সিমাম আর বাড়বে না কিন্তু এখানে দেখো আয়তন কমার সাথে সাথে চাপ বাড়ে তাই অসম্পৃক্ত বাষ্প চাপ বয়লের সূত্র মেনে চলে বা এটা বয়লের সূত্র মেনে চলে না আবার একইভাবে বয়লের সূত্রের সাথে সাথে চার্লসের সূত্র মেনে চলে চার্লসের সূত্র মেনে চলে না তার মানে আমরা লিখবো যে দেখো আমরা লিখব সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ তাদের সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ দেখো হচ্ছে বয়েল চার্লস সূত্র মানে না সূত্রই মানে এক কথায় ঘ্যাসের সূত্র মানে না মানে মানে তাহলে অসম্পৃক্ত বাষ্প কিন্তু বয়েল চার্লস ঘেসের সূত্র মানে বাট সম্পৃক্ত বাষ্প বয়েল চার্লস ঘেসের সূত্র মানে না এটা এমসিকিউতে অনেক বেশি আসে সো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বলবে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল চার্জের সূত্র মেনে চলে না কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে সো এটাই হচ্ছে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ ওকে